আপনারা তো জানেন জেনে এখন টাকার জন্য আপনি নিয়ম লঙ্ঘন করবেন না 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 আপনারা 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 বাড়ি যাচ্ছেন কমিশনের নিয়ম লঙ্ঘন করে হয়েছিল ভোট প্রচারে বেরিয়ে মুর্শিদাবাদ বিধানসভার বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ ও তার সঙ্গীরা জিয়াগঞ্জ থানার বাহাদুরপুর এলাকায় আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার সূত্রপাত শুক্রবার সকালে বাহাদুরপুর অঞ্চলে গৌরীশঙ্কর ঘোষ যখন নির্বাচনী প্রচারে যান, তখন দুই যুবক বাড়ি বাড়ি ফর্ম ফিল আপ করছিলেন। বিজেপির অভিযোগ, তারা টাকা দেওয়া হবে প্রত্যেক বাড়িতে এমন ফর্ম ফিল আপ করাচ্ছিলেন তৃণমূল নেত্রীর ছবি দেওয়া ফর্মে। ঠিক সেই সময় বিজেপি প্রার্থী তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন এবং পুলিশেও খবর দেন। নির্বাচনের সময় এমন ধরনের প্রতিশ্রুতি কেন দেওয়া হচ্ছে, এই প্রশ্ন তোলেন। ঠিক সেই সময় ধৃত দুই যুবক টেলিফোনের মাধ্যমে স্থানীয় তৃণমূলের কর্মী সমর্থকদের ঘটনাস্থলে ডেকে পাঠায়। দুপক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয়, দুপক্ষের মধ্যে মারামারি। পুলিশ বিজেপি কর্মী সমর্থক এবং তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায়। মুর্শিদাবাদ বিধানসভায় বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষের অভিযোগ যে দুই যুবক 500 টাকা দেওয়া হবে বলে ফর্ম ফিল আপ করছিল, তাদেরকে কিন্তু পুলিশ ছেড়ে দিয়েছে। যখন তারা বুঝে গেছে তাদের পতন নিশ্চিত, মানুষ ভোট দেবে না, তখন মানুষকে টাকার লোভ দেখিয়ে মানুষকে কিনতে চাইছে, ভোটারদের প্রভাবিত করতে চাইছে। নির্বাচন কমিশনের বিধি নিয়ম লঙ্ঘন করে তৃণমূল কংগ্রেস আজকে পাড়ায় পাড়ায় তাদের কর্মীদেরকে এইভাবে পাঠিয়ে দিচ্ছে যে টাকা দিয়ে ভোট কেন। তো এটা নির্বাচন কমিশনে আমরা কল করেছি, তারা আসবে, আমরা দাঁড়িয়ে রয়েছি, কী ব্যবস্থা নিচ্ছে দেখব, নাহলে আমরা কমিশনে সরাসরি আমরা এফআইআর করব, থানায় এফআইআর করব। এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, আমরা একবারে শেষ দেখে ছাড়বো, কারণ কমিশনের নিয়ম লঙ্ঘন করবে। আজকে যে কমিশন বারবার বলছে যে ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরে একটা রাস্তা পর্যন্ত হচ্ছে না, বন্ধ হয়ে গেছে, সেখানে কী করে ওরা বাড়ি বাড়ি মানুষকে প্রতিশ্রুতি দিতে পারে যে এই ফর্মে ফিল আপ করুন টাকা পাবেন। এটা পুরো ভোট কেনার চক্রান্ত চলছে। মমতা ব্যানার্জি দলবল নামিয়েছে, ভোট কিনতে তৃণমূল কংগ্রেস নামিয়েছে, দুজনকে আমরা এখানে আটকে আজকে সকালে তৃণমূল কংগ্রেসের কিছু কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশতেহার বোঝাচ্ছিল। সেই সময় বিজেপির প্রার্থীর উপস্থিতিতে তাদেরকে আটকে রাখা হয়, বসিয়ে রাখা হয় যে বাড়ি বাড়ি প্রচারে যাওয়া যাবে না এবং তাদের বিরুদ্ধে অনেক মিথ্যে অভিযোগ করা হয়। এই মুহূর্তে এসডিপিওর উপস্থিতিতে জিয়াগঞ্জের প্রশাসনের লোক সেখানে পৌঁছে যায়, উভয় পক্ষের কয়েকজনকে তুলে নিয়ে এসছে এখানে। এই ঘটনা, এখন দেখা যাক কি হয়। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।